দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং। বিমানের যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বেতন বৃদ্ধি নিয়ে কর্মীদের ধর্মঘট, নানা ইস্যুতে প্রতিষ্ঠানটিতে লেগেই রয়েছে অস্থিরতা। এর মধ্যে নতুন করে চাকরি হারানোর ঝুঁকিতে কর্মীরা। সম্প্রতি বোয়িং তাদের 17,000 কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসা পুনরুদ্ধারের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির সিইও কেলি ওর্টবার্গ। তিনি আরও জানান, আগামী কয়েক মাসের মধ্যে মোট কর্মশক্তির 10% কমিয়ে ফেলা হবে। কর্মীদের এক ইমেইলে ওর্টবার্গ বলেন, কোম্পানির এমন সিদ্ধান্তে প্রকৃতপক্ষে ম্যানেজার ও নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মচারী সবারই চাকরি ঝুঁকির মধ্যে রয়েছে। ছাটাইয়ের ঘোষণার পাশাপাশি 737 MAX, 767 এবং 777X জেটগুলোর উৎপাদনও দেরি হবে বলে জানিয়েছেন ওর্টবার্গ। যদিও চলমান ধর্মঘটে কয়েক সপ্তাহ ধরেই বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির উৎপাদন কাজ। এরই মধ্যে 777X-এর প্রথম ডেলিভারি 2026 সাল নাগাদ দেয়া হবে বলে গ্রাহকদের জানিয়েছেন সিইও কেলি। প্রায় 33,000 কর্মী গেল এক মাস ধরে বেতন বাড়ানোর জন্য ধর্মঘট করছেন। এই ধর্মঘটের কারণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি খাতেও বেশ ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেন ওর্টবার্গ। এদিকে ক্রেডিট রেটিং সংস্থা S&P বোয়িংকে ক্রেডিট ওয়াচে রেখেছে। ধর্মঘট দীর্ঘস্থায়ী হলে তাদের রেটিংও কমতে পারে। দেওয়ান মুবাশ্বিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।